বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল ভাজা চলুন নেওয়ার শুরু করি প্রথমে আমি কিছু পানির মধ্যে চার কাপ মুগ ডাল ভিজিয়ে নিলাম প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কম বেশি টাইম ভিজিয়ে রাখতে পারেন তিন ঘন্টা পর আমি মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি চাকনির মধ্যে পানি ঝরার জন্য রেখে দিলাম এবার পানি ঝরার পর একটি ট্রেয়ের মধ্যে কিছু টিস্যু নিয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম প্যান ছেড়ে দিলাম মুগ ডালগুলো যাতে পুরোপুরি পানি শুকিয়ে যায় এবার ছুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছু সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর আমি ডালগুলো ভাজতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে একটি চাকনির মধ্যে কিছু মুগ ডাল নিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন আমি চাকনির মধ্যে সহজ উপায়ে ভেজে নিচ্ছি সাথে কোনো রকম লবণ বা অন্য কিছু দেওয়া হয়নি এগুলো আমি পরে দিব চুলার আগুন কমিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন ডালগুলো দেওয়ার সাথে সাথে কেমন ভাবল ছুটছে এবার ডালগুলো ভাজা হয়ে গেছে ডালগুলো থেকে তেল সরিয়ে নিচ্ছি এবার ডালগুলো একটি প্লেটের মধ্যে কিছু টিস্যু দিয়ে নিলাম ডালগুলো টিসুর উপরে দিয়ে দিব টিসুর তেলগুলো চুষে নেবে আবারও কিছু ডাল ভাজতে নিয়ে নিলাম ডালগুলো যখন পুরোপুরি বাজা হয়ে যাবে বাবলস আস্তে আস্তে কমে আসবে আর ডালগুলো বাজা হয়ে গেলে আপনারাই বুঝতে পারবেন ডালগুলো কেমন জানি জঞ্জন করে শব্দ করছে আর বাবল ছোটাও কমে যাবে ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে বাবল চুঠা কমিয়ে আসছে বেশি ভাজলে ডালগুলো কেমন শক্ত হয়ে যাবে এবার আমি ডালগুলো তুলে নিব এবার ডালগুলো তুলে নিয়ে তেল জড়িয়ে নিব। তেল ছাঁকতে দিয়ে দিলাম এবার টিস্যু পেপারের উপরে ভাজা ডালগুলো রেখে দিব এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়ার মধ্যে এক চামচ মরিচের গুঁড়া একটু টেলে নিচ্ছি এক এক করে সবগুলো ডাল ভাজা হয়ে গেছে এবার সবগুলো ডাল আমি প্যানের নিচে একটু ঠান্ডা হতে দিলাম আর টিস্যু পেপারে তেলগুলো চুষে নিচ্ছে এবার ডালগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসছে এবার আমি অন্য একটি টিস্যু পেপার দিয়ে তেলগুলো একটু মুছে নিচ্ছি এভাবে আপনারা মুগ ডাল তেলে ভেজে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন এভাবে বারবার টিস্যু পেপার দিয়ে মুগ ডালগুলো থেকে তেল মুছে নিচ্ছি মুগ ডালগুলো থেকে তেল মুছে নেওয়া হয়ে গেছে এবার আমি সাথে দিয়ে দিব কিছু ভিট লবণ পরিমাণ মতো আর ভেজে নেওয়া কিছু মরিচের গুঁড়া এবার ভিট লবণ আর ভেজে নেওয়া মরিচের গুঁড়া মুগ ডালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি পরে আবারও কিছু বিটলবন আর ভাজা মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এবার ভাজা মুগ ডালগুলো কাচের কোটার মধ্যে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম আবারও কিছু বিটলবন আর ভাজা মরিচের গুঁড়া এবার অন্য একটি কাচের কোটার মধ্যে আবারও কিছু মুগ ভাজা মুগ ডাল নিয়ে নিলাম এগুলোর সাথেও এবার দিয়ে দিব এবার দিয়ে দিলাম স্বাদ মতো ভিট লবণ আর দিয়ে দিব স্বাদ মতো কিছু মরিচের গুঁড়া এবার এগুলো ঝাঁকিয়ে ভাজা ডালের সাথে মিশিয়ে নিলাম অন্য কোটাও একইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব আপনারাও চাইলে এভাবে বাসায় মুগ ডাল ভেজে তৈরি করতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ